বিস্তি নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা অস্বীকার জনপ্রশাসন সচিবের খবরটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান তেরো দিনে জমা পড়েছে চারশো অভিযোগ বহুল সমালোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার অন্যান্য কালাকানুন থেকেও দেশকে মুক্ত করার আশ্বাস আইন উপদেষ্টা শেখ হাসিনার গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি রুহুল কবির রেজবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত সাংবাদিক মাহমুদ রহমান দেখছিলেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম এবারে পুরো সংবাদ ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ভুয়া উল্লেখ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান বললেন নিউজ বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের মুখলেস রহমান বলেছেন স্ক্রিনশট দেওয়া হয়েছে আইফোনের আর তিনি ব্যবহার করেন স্যামসাং ফোন জনপ্রশাসন সচিব আরও বলেছেন রাস্তার লোক অনেক কথাই বলতে পারে তাই বলে তাদের পেছনে কখনোই দৌড়াবেন না তিনি রিপোর্ট করছেন জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান এবং দুই সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের অর্থ লেনদনের বিষয়ে তথ্য প্রকাশ হয়েছে পত্রিকায় প্রকাশিত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে নিজেকে নির্লভ দাবি করে পাঁচ কোটি টাকা দাবি করেন চুক্তিভিত্তিক নিয়োগ পায় সিনিয়র সচিব আর সম্প্রতি বদলি হওয়া সচিব জিয়াউদ্দিন তার জন্য দশ কোটি বরাদ্দের কথা উল্লেখ করেন বৃহস্পতিবার সচিবালয়ে প্রকাশিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব দাবি করেন খবরটি সঠিক নয় আমার মোবাইলটা হলো স্যামসং আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন কে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন দ্য ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফাইস এ লেস ইট ইজ বেটার আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে অভিযোগটা যাক যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি মূল্যহীন মনে করি ইটস এ ফ্যাক নিউজ এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রশ্ন কোনো জবাব ছিল না তার বক্তব্যে বললেন খবরটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তার লোক কিছু দৌড়াবো না আমরা সরকারের পজিশনের থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়ম করার মোতাবেক এদিকে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত তথ্যের সত্যতা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ঋষান নাসরুল্লাহ বাংলাদেশন ঢাকা জনপ্রশাসন সচিবের ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে তদন্তের জন্য হাই লেভেলের কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হবে পাশাপাশি অভিযোগও তদন্ত করা হবে এছাড়া গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনাস শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ এছাড়া ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গভাবে গঠিত হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক উত্তর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান গত পনেরো বছরে যারা প্রশাসনে ছিলেন তারা গুরুত্বপূর্ণ পদে থাকুক সরকার চায় না এছাড়া মালদ্বীপ এবং কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোন ইনফরমেশন যাতে না ছড়ানো আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তো এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি জাস্ট টু লুক ইন টু দিস রিপোর্ট ওয়েট ইস এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দিচ্ছি গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সঙ্গে ডিজেফ এর আয়নাঘরে মিল পাওয়া গেছে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে তেরো কার্যদিবসের মধ্যে চারশো মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে আরো জানাচ্ছেন দীপন দেওয়ান মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে দু নয় থেকে দু সাল পর্যন্ত গত পনেরো বছরে দেশে গুমের শিকার হয়েছেন ছয়শো এগারো জন এর মধ্যে আটাত্তর জনের লাশ উদ্ধার করা হয়েছে অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে বাষট্টি জনকে তেহাত্তর জনকে গ্রেফতার দেখানো হয়েছে দু সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এ নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় বিজিএফআই এর আয়নাঘর পঁচিশ সেপ্টেম্বর এবং ডিবি ও জিজ্ঞাসাবাদ কক্ষ এক অক্টোবর পরিদর্শন করা হয়েছে আইন আছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে এই ব্যক্তয়গুলি যারা ঘটিয়েছেন যে নামেই ঘটান না কেন তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেন্ট করে যেখানে ভিক্টিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা নাম এগুলো লেখা ছিল অনেকে ফোন নাম্বার অনেকে ঠিকানা লেখা ছিল কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট দিবে না রিপোর্ট দিবে সরকারের কাছে বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে তারপর আসছে আপনার ডিভির বিরুদ্ধে হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে তার আমরা তো অ্যাভিডেন্স পাচ্ছি যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস যারা পারপিটেটেডস অফ দ্য ক্রাইম ওদেরকে তো আমরা তলব করব। তলব করে ওদের স্টেটমেন্ট নিব দশ অক্টোবর বিকাল চারটা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেওয়া হবে প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে দীপন দেওয়ান বাংলা ভিশন ঢাকা অবশেষে বহুল সমালোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার রাজধানীতে অংশীজনদের সঙ্গে এ নিয়ে পর্যালোচনা সভা শেষে আইন উপদেষ্টা জানিয়েছেন এ আইনের পাশাপাশি অন্যান্য কালাকানুন থেকেও দেশকে মুক্ত করা হবে এই সময় তথ্য সম্প্রচার ডাক আইসিটি উপদেষ্টা জানিয়েছেন তাদের পক্ষ থেকে এ আইনে দুটি মামলা হওয়ায় সরকার বিব্রত হয়েছে আব্দুল রিপোর্ট করছেন সবগুলো নিয়ে আলোচনার জন্য গেল সরকারের সময় সাইবার সিকিউরিটি আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজেদাতুল কোবরাকে পনেরো মাস কারাবন্দি রাখা হয় সে সময় তার বয়স আঠারো না হওয়া সত্ত্বেও বিচারের নামে প্রহসন ও হয়রানি করা হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন ব্যাপারে যদি যাই আমি সুপার অভিদুলের বিচার চাই স্যার সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে আমি আন্ডার টুয়েলভে ছিলাম সে আমাকে ফাঁসির আসামিদের সাথে ছেলে দিয়েছেন তারপর আমি সেই মানুষগুলো বিচার চাই সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন বিষয়ক মতবিনিময়ে অংশ নেন দেশি বিদেশি অংশীজনরা তারাও এই আইন বাতিলের পক্ষে যুক্তি দিয়ে নতুন আইন করার ক্ষেত্রে পরামর্শ দেন এই আইনটা থাকা উচিত না আমরা আমরা তুলে এসেছি আমিও আশা করছি সবার সাথে আইন করবেন যখন নতুন আইন করবেন এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে মানে আপনার কি সব মামলা এর মধ্যে প্রত্যাহার করবেন যদি করে ফেলেন তাহলে কোন ইস্যু থাকছে না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক হাতিয়া হিসেবে ব্যবহার করতেই আইনটি তৈরি করা হয়েছে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন এমন আইন তৈরি করা হবে যা সবাইকে সুরক্ষা দেয় আমাদের কটুক্তি করার জন্য দুইটা মামলা হয়েছে শুনছি এবং কারা করেছে কোন উদ্দেশ্যে করেছে তো এটা আমাদের জন্য বিব্রত করার কী কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করে ওই এই নামটাও যদি রেখে দেয় তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না আসলে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসুরি যে মামলাগুলা ছিল সেগুলো আমরা সব প্রত্যাহার উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিসরে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্ধ করে দিতে পারে একবারে এটা সত্যি না আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন একটা মামলার বিভিন্ন স্তর থাকে ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায় আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে চাইলেই আমরা একটা উদ্ধ করে দিতে পারবো না বাদী পক্ষেরই মামলা যারা হবে নতুন আইন তৈরির ক্ষেত্রে আমলা নয় অংশীদন্দে সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন বক্তারা স্যার একটা एग्जांपल সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা যেখানে প্রযুক্তির উন্নতি মানুষের মৌলিক অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেশটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্লানকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে চার আগস্ট রায় দেওয়া হয় মোহাম্মদ ইউনসেফ গ্রামীণ কল্যাণকে ছশো ছেষট্টি কোটি টাকা কর দিতে হবে রায়টি দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায় লিখতে বিব্রত বোধ করেন ফলে আগের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে দু হাজার থেকে দু হাজার অর্থ বছর পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে ছশো ছেষট্টি কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ দাবির বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করে গ্রামীণ কল্যাণ পরে পাঁচ অর্থ বছরের পাওনা হিসেবে গ্রামীণ কল্যাণকে ছশো ছেষট্টি কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয় প্রধান উপদেষ্টা হয়েছে সেই কারণে মামলাটা উদ্র হয়েছে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই মামলা তো উড্র হয়ে গেছে তাহলে আমরা কিভাবে বলবো আমরা বললাম না মামলাটা উড্র হয় আইনও তো উড্র হয় নাই কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে কমিশনারের অ্যাপ্রুভাল ছাড়া তো হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ বলেছেন পলাতক শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে কোন দেশের সঙ্গে কি গোপন চুক্তি করেছিল তা জাতির সামনে প্রকাশ করতে হবে প্রয়োজনে সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কবির রিপোর্ট করছেন কায়েস রুহুল জুলাইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি আন্দোলনে বিউ শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে রাজধানীর মিরপুরে দেখা করে সাংবাদিকদের একথা বলেন তিনি আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানান রিজবি আহমেদ আমি আপনাকে অনুরোধ করব যে সব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয় কোন সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয় এটা ইমিডিয়েট দায়িত্ব নির্বাচন অত্যন্ত অপরিহার্য সংস্কারও চলবে কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার ও আমার দেশ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে এতে অংশ নিয়ে রুহুল কবির রিজভি বলেন সকল কালাকানুন বাতিল করে সাংবাদিকদের সব মামলা প্রত্যাহার করতে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানব রচিত আইন এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের স্বৈরাচারের খুনিদের গুম করে যারা তাদের এই আইন তো এক একটা একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা না হলে তীব্র আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতারা বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনীর সভাপতিতে বিএফজের মহাসচিব কাদের গণি চৌধুরী প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ডিউদের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যরা বক্তব্য দেন ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট টু থেকে মুক্ত হন তিনি জেল সুপার আমিরুল ইসলাম জানান মাহমুদ রহমানের জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে বিকেল সাড়ে তিনটায় তাকে মুক্তি দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজের জয়কে অপহরণ এবং চেষ্টা মামলায় সকালে ঢাকার মহানগর দায়রা জজ মহম্মদ আশাম জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন মাহমুদুর রহমান উনত্রিশ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক শফিক রহমান এবং মাহমুদ রহমান সহ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিন অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী পরিবার এরই মধ্যে গেল চার আগস্ট মিরপুরে বিএএফ শাহিন কলেজ শিক্ষার্থী শিশু আহনাব হত্যার বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন তার মা এছাড়া যাত্রাবাড়ি এবং লক্ষ্মীপুর শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এদিকে জুলাই হত্যাকাণ্ডের তথ্য দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছেন তাদের গোপনীয়তা এবং আইনগত নিরাপত্তা নিশ্চিত করা হবে রিপোর্ট করছেন এস এম ফয়েস গেল আঠারো জুলাই ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে লাশ হয়েছে দনিয়া কলেজের শিক্ষার্থী সাকিব হাসান নির্মমভাবে হত্যার শিকার সাকিবের বাবার আত্মনাদ ন্যায় বিচার পাওয়ার আর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান গণি পাটোয়ারের বাবা জানান বিদায় নিয়ে আন্দোলনে গিয়েছিল ওসমান কিন্তু এই বিদায় বিদায় যে শেষ তা কে জানতো মাথার গুলিটা ওই আমি আঙ্গুল দিছি আঙ্গুল পুরো ঢুকিয়ে গেছে ভিতরে আমার ছেলে যে মারছে আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে আমি তাদের বিরুদ্ধে সরকার কাছে এই নাগরিক কমিটির কাছে বিচার চাই লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসী সালাউদ্দিন টিপুর বাহিনী সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে গুলি অনেকগুলো গুলি লাগছে মাথায় গুলি করছে পিছনে গুলি করছে আমি তো শেখ শেখ হাসিনার বাবাকে মারি নাই আমি তো শেখ শেখ মুজিবের খুনি না আমার ছেলেকে শেখ হাসিনার পরামর্শে কীভাবে মারা গেল শিক্ষার্থী ওসমান ও সাকিব হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছে তাদের পরিবার ছাত্র নাগরিকের অভ্যুত্থানের হত্যাকাণ্ডের শিকার হওয়া দুইজন শহীদের পরিবার আজ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন আমরা শহীদ পরিবার তৈরিতে মামলা দায়ের মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে গেল চার আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন বিএএফ সাইন কলেজের শিক্ষার্থী শিশু আহনাফ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়ে তার মায়ের আকতি সাবেক প্রধানমন্ত্রী সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে একটাই বার্তা যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায় এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে ইয়া করিনি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে একান্নটি অভিযোগ জমা পড়েছে দুটি ছাড়া সব মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও তোমাদের নিরাপত্তা তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম আদালত তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী বলেন তিন থেকে চার মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ এস এম ফয়েজ বাংলাভিশন ঢাকা গত দেড় দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে কত টাকা ভাগাভাগি হয়েছে সে তথ্য জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার এই খাতটিতে একদিকে লোকসানের অজুহাতে ভর্তুকি অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে শত কোটি টাকা ভাগাভাগি কোম্পানিগুলোর তথ্য বলছে বছরে বোনাফার পাঁচ শতাংশ ভাগ বাটরা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অর্থনীতি বিশ্লেষকরা জানান মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্টরা রিশান ন্যাস্ট্রোলার আরেকটি রিপোর্ট বিদ্যুৎ জ্বালানিতে লোকসান দেখিয়ে গত দেড় দশকে দফায় দফায় দাম বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার সমন্বয়ের নামে বাড়তি দামের বোঝা নাগরিকদের ওপর চাপিয়ে বিদ্যুৎ বিভাগ পিডিবি আরবি ও পেট্রোবাংলার আওতায় থাকা উৎপাদন কোম্পানিগুলো প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফার হিসাব দিয়েছে কারণ মুনাফার পাঁচ শতাংশ ভাগ বাটার হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভর্তুকির টাকায় মুনাফা বোনাস ভাগাভাগিকে অনৈতিক অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা এই দামটুকু অতিরিক্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে তার যদি দামটা অতিরিক্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত বিপুল পরিমাণে এই প্রফিট তারা কিন্তু এই যে কোম্পানিগুলো করতে পারে না এবং তারা তাদের কর্মচারীদেরকে বোনাস দিতে পারে না তো বোনাস দিচ্ছে তার মানে হচ্ছে যে বোনাস কিন্তু কম নয় বিপুল পরিমাণে অর্থ তারা বোনাস হিসেবে নিজেরা নিচ্ছে এবং কর্মচারীদেরকে দিচ্ছে সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে বিদ্যুৎ খাটটাকে পুরো একটা রিভিউ দরকার এবং এখানে এই যে অযৌক্তিকভাবে যে যেভাবে আসলে এই যে এখানে প্রফিট করছে এবং তারা সেখানে মুনাফার একটা অংশ তারা বোনাস হিসেবে দিচ্ছে আবার এই দিক দিয়ে ভর্তুকি নিচ্ছে সরকারের কাছ থেকে তো এটা কি একটু যদি খতিয়ে দেখা হয় তাহলে আমি মনে করি যে এখানে থলের বিড়ালটা বের হয়ে আসবে এবং সত্যি সত্যি বিদ্যুৎ খাতকে একটা স্বনির্ভর এবং একটা দক্ষ খাত হিসেবে করে তোলার জন্য আমি মনে করি যে এটার কোনো দরকার পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2008 আট দুহাজার নয় অর্থবছর থেকে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছর পর্যন্ত ষোলো বছরে রাষ্ট্রীয় এই সংস্থাটির লোকসান দেখিয়েছে দুই লাখ দু হাজার কোটি টাকার বেশি এ সময় পাইকারি পর্যায়ে বার ও খুচরা পর্যায়ে বার বিদ্যুতের দাম বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করেছে সরকার ভর্তুকি দিয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকার বেশি অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে ভাগাভাগির অর্থের পরিমাণ কম বেশি একশো কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের আঠারো লাখ টাকা করে মুনাফা বোনাস দিয়েছিল সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই যে বিদ্যুৎ খাতের এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ওই যে কি বলে এই কি প্রফিট শেয়ার যে এটা এটা আমরা দেখতেছি যে আসলে প্রফিট হয়েছে কিনা সেটা দেখে আমরা ব্যাপারে সিদ্ধান্ত এটা আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছে বিদ্যুৎ জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলো মুনাফা বোনাসের নামে গত দেড় দশকে কত টাকা ভাগে যুগে খেয়েছে তা তদন্ত করবে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঋষান নাসুল্লাহ বাংলা ঢাকা আশিরের বৃষ্টিতে জলাবদ্ধতার সঙ্গে যানজট ভোগান্তির নতুন মাত্রায় নগরবাসী বুধবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া অফিসগামের যাত্রী এবং পথচারীরা নগরীর বিভিন্ন এলাকা তুলিয়ে গেছে পানির নিচে সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন রাজধানীবাসী বিস্তারিত মামুন বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি বৃহস্পতিবার সকালেও কাটেনি বৃষ্টির রেশ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীতেই আটাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার শিকার নগরবাসী এ যেন দেখার কেউ নেই নগরীর নগর পিতা বলতে কেউ নেই টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা যেন নিয়ম মাফিক এসব এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলেও কোনো সুরাহা হয়নি পরিস্থিতির বৃষ্টি তো তেমন হয় নাই ফেরি ফেরি বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে ভালো বৃষ্টি হলে গাড়ি অর্ধেক ডুবে যাচ্ছে আমরা প্যান ভিজে যাচ্ছে তাহলে চলাচল অবস্থা তো খুবই নাজুক পানিতে গেছে আমি পরবর্তীতে রাত্রে নাজুকাইকেল ধাক্কা বাসায় নেওয়া লাগছে আমার বাসায় চাইজন মানুষ চাই জোড়া গাম্বুট আছে এই বিশ বছর আগে কিনা কার কাছে কি বলবো এই মালিবাগে লাগাই থাকি এখন নগর পিতা ঠিক আছে এখন উপদেষ্টা তো আছে উপদেষ্টাদের উচিত এই একটা কমিটি করে একটা ইয়ে করে তাদেরকে এই দায়িত্ব দেওয়া উচিত জলবদ্ধতার কারণে ইঞ্জিন বিকল হয়ে অনেক এলাকাতেই দেখা দিয়েছে যানজট একদিকে যানজট অন্যদিকে গাড়ির সংকটে অফিস গামীরা জলবদ্ধতার অজুহাতে রিক্সা ভাড়া বাড়তি রাখারও অভিযোগ করেন অনেকে অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের ঢাকার নগরবাসী এর উত্তর এর রিক্সা ভাড়া তো একশো টাকার জায়গায় পাঁচশো টাকা যাইতেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা যানজট অবস্থা কাহিল কাল রাত্রে তিন ঘন্টা এক জায়গায় বসেছিলাম সিটি কর্পোরেশন তো অকার্যকর হয়ে আছে সুতরাং কে এটা নিয়ে কাজ করবে সেরকম কোন অথরিটি না থাকার কারণে এটার ভোগান্তি আরো বাড়বে যদি খুব সহসা এটার জন্য একটা উদ্যোগ না হয় আবহাওয়া অফিস বলছে আগামী দু তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে মামুন আব্দুল্লাহ বাংলা ভিশন ঢাকা বিএসএফকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল জামান সিদ্দিকী বৃহস্পতিবার পিলখানায় বিজেপি সদর দপ্তরে সমসাময়িক বিষয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিগত সরকার চাপ দিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে বিজিবিকে ব্যবহারের চেষ্টা করলেও পুলিশ যে ভূমিকা নিয়েছে বিজেপি তা করেনি বলেও দাবি জানিয়েছেন আশরাফুজ্জামান সিদ্দিকী বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল পুলিশকে এক পর্যায়ে নামানো হয় বিজিবি এবং সেনাবাহিনীকেও আন্দোলনে বিজিবির ভূমিকা কি ছিল তা পরিষ্কার করলেন সংস্থাটির মহাপরিচালক বললেন অনেক চাপের মধ্য থেকে কাজ করতে হয়েছে বিজিবিকে আমাদের বিজিবির শুধুমাত্র সিক্স পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল হ্যাঁ সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিংয়ে জবাবদেহি করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে সাম্প্রতিক নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের এ অবস্থায় সীমান্তে নিজেদের ভূমিকার কথাও দৃঢ়তার সাথে জানালেন বিজেপি মহাপরিচালক সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা তাদের প্রহর বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে তবে সার্বিকভাবে বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম বাইরে আমরা দিব না আশ্বাস আপনাদেরকে দিতে চাই সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে সীমানা পার হলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি মহাপরিচালক সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম জিয়া খান বাংলা ভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেয়পুর দশ নম্বরে শিক্ষার্থী শামীম হাওলাদারের মৃত্যুর ঘটনায় রূপনগর আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে একটি শর্টগান গুলি উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসিদুর রহমান তিনি জানান ছাত্র আন্দোলনকে ঘিরে মিরপুরের সবচেয়ে বেশি মামলা হয়েছে মামলা পর্যালোচনা করে এখন অভিযান চলছে একই সঙ্গে আসামিরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা গোপুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি ওনাকে আমরা আজকে ভোরবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্টগান পাই এবং শর্টগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা একটা গুলির খোসা উদ্ধার করে ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যারা সরাসরি এই আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলেন সেই ভিডিও ফুটেজ দেখে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন আয়কর ব্যবস্থাপনাকে শতভাগ অনলাইন করা হবে এতে করদাতাদের ভোগান্তি কমার পাশাপাশি আয়কর বিভাগে দুর্নাম ঘুজবে বলে মনে করেন তিনি সকালে চট্টগ্রামের আগ্রাবাদে আয়কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন পরে তিনি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সঙ্গে মত বিনিময় করেন দুপুরে চট্টগ্রাম মহানগরীর সিজিও বিল্ডিং একের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান কর আইনজীবীদের কোন কোন ক্ষেত্রে কর আদের আর সুযোগ আছে সেটি খুঁজে বের করে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন এই সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আয়কর আইনের ওপর কিছু সংশোধনী প্রস্তাবনা লিখিত আকারে তুলে ধরা হয় সেই সব প্রস্তাবনার ওপর যেসব সংশোধন সংযোজন এবং বাতিলের প্রস্তাব রয়েছে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাসও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান সেটা ঠিক করলে দেন আমি এই যেতে রিস্কি

অবৈধভাবে সিলিন্ডারের গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে গাড়ির চালক ও মালিকরা এতে সকাল থেকে মহাসড়কের দুই পাশে অন্তত বিশ কিলোমিটার এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচল করা যানবাহন এ সময় চালক ও মালিকরা জানান দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয় নরসিংদীর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকাতে রেন্টে কার সিএনজি পরিবহনে গ্যাস সরবরাহ না করে কলকারখানায় সিলিন্ডারের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে যা সম্পূর্ণ অযৌক্তিক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা ফুটবল ফুটবল অক্টোবর বাংলাদেশ ফেডারেশন নির্বাচনের জন্য তিন সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে টানা পঞ্চমবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাউদ্দিন আহমেদ বাফুফের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে একশো তেত্রিশ জনের চূড়ান্ত ভোটার তালিকা কমিটি পরবর্তী সভায় বিদায় নেবেন সভাপতি কাজী সালাউদ্দিন রিপোর্ট করছেন মানিক মাহমুদ বাফুফের বর্তমান কমিটির চার বছরের মেয়াদে এটি হওয়ার কথা ছিল শেষ সভা তবে ফিফার অনুমোদনে আগামী ছাব্বিশ অক্টোবর বাফুফের আসন্ন নির্বাচনের দিন পর্যন্ত বেড়েছে কমিটির মেয়াদ এই জিমের জন্য আর্থিক বিষয়গুলো সুরাহা করেই হবে কমিটির শেষ সভা কাজী সালাউদ্দিন পরিষদে একুশ সদস্যের কমিটি থেকে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি ও সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগ করায় সংখ্যাটা এখন উনিশ জনের বৃহস্পতিবার নির্বাহী কমিটির প্রায় তিন ঘন্টার সভায় উপস্থিত ছিলেন পনেরো জন সভায় গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন কাজী সালাউদ্দিন টানা চার মেয়াদে বাফুবের সভাপতি থেকেছেন তবে তাকেও ছাড়িয়ে রেকর্ড পঞ্চমবার বাফুবে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মেজবাহ উদ্দিন আহমেদ দু হাজার বিশ নির্বাচনের ভোটার সংখ্যা থেকে এবার কমেছে চারজন তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে জনাব মেজাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান তা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয় ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল বোর্ড থেকে এই একত্রিশ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে আগামীর বাজেটটা সেটা আমাদের নেক্সট যে ছাব্বিশ তারিখে জেম হবে সেখানে উপস্থাপন করতে হবে সভাপতি কাজী সালাউদ্দিন এবার নির্বাচন করছেন না দীর্ঘদিনের সহকর্মীদের কাছে নিজের ভুলের জন্য চেয়েছেন ক্ষমা বাফুপে ভবনে মিডিয়া সেন্টার নির্মাণ নারী সাফ ফুটবলে অংশগ্রহণ ও নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের খেলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় শুরুতেই উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম এই দীর্ঘ সময়ে আমি আমার আমি শুধু একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে ফুটবল আমার অন্য কোনো কিছু সাথে সংশ্লিষ্টতা নেই তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছে বাফুফের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সাথে আপিল কমিশন গঠন করা হয় এদিন সম্ভাবনা আছে আগামী পাঁচ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার মানিক মাহমুদ বাংলা ঢাকা মেজর সকাল লিগে সাপোর্টার শিল্ড জিতে নিজেকে আরো উচ্চতায় তুলে আনলেন লিওনেল মেসি ক্যারিয়ারে ছেচল্লিশতম শিরোপা জিতে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের অনন্য ইতিহাস গড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি এবছর কোপা আমেরিকা ট্রফিটি ছিল জাতীয় দল এবং ক্লাব মিলে মেসির তম শিরোপা জয় ওই ট্রফিতেই তার সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাজিলের দানি আলবেজকে পেছনে ফেলেন লিওনেল মেসি আলবেজ তার ক্যারিয়ারে জিতেছেন চুয়াল্লিশটি শিরোপা এবার মায়ামিকে দ্বিতীয় শিরোপা উপহার দিয়ে মেসির নিজের সাফল্য যোগ করলেন ট্রফি মেসি বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লীগ সহ জিতেছেন পঁয়ত্রিশটি ট্রফি আর্জেন্টিনার হয়ে দু বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা সহ জিতেছেন ছয়টি ট্রফি মাঝিপি এস জি কে জিতেছেন তিনটি ট্রফি ডানি আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ সহ তেইশটি ট্রফি সেভিয়া এবং পি হয়ে ছয়টি করে এবং জুবেন্টাস এবং মেক্সিকান ইউনেম ক্লাবের হয়ে হয়ে ব্রাজিলের দুটি তিনটি ট্রফি এবং ব্রাজিল ঘরোয়া আসরে জিতেছেন দুটি ট্রফি মিশরের হোসাম আসর তার সতেরো বছরের ক্যারিয়ারে একটি ক্লাব আল হাইলির হয়ে জিতেছেন উনচল্লিশটি ট্রফি সেখানে আফ্রিকা মহাদেশের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন ছবার স্প্যানিশ গিফটেড মিডফিল্ডার এবং দু হাজার দশ বিশ্বকাপ জয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা এবং বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবলার ম্যাক্সওয়েল দুজনেই জিতেছেন সাঁয়ত্রিশটি করে শিরোপা তাদের পরেই আছে ছত্রিশটি শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েলস কিংবদন্তি র্যান গেক্স গৃহদাহ চলছে পাকিস্তান ক্রিকেটে একের পর এক ব্যর্থতায় গভীর সংকটে নিমজ্জিত দেশটির ক্রিকেট এর মধ্যে ওয়ান ডে আর টি থেকে বাবর আজমের পদত্যাগে পাকিস্তানের ক্রিকেট আরও সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে মনে করছেন সাবেক ক্রিকেটাররা দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই সংকট শুরু পাকিস্তান ক্রিকেটে পিসিবির সভাপতি পদ থেকে রমেশ রাজাকে সরিয়ে দেওয়ার পর থেকেই বোর্ডের নতুন সভাপতি যারা এসেছেন তারা কেউ দক্ষতার সঙ্গে হাল ধরতে পাকিস্তান ভারতে ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজম অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেন যদিও তিন মাস পর তাকে আবার ফিরিয়ে আনা হয় কিন্তু তারপর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান ক্রিকেট দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ে ভিত কেঁপে ওঠে দেশটি ক্রিকেটের এরপর টেস্টে বাবর আজমকে সরিয়ে শান মাসুদকে অধিনায়ক করলেও ব্যর্থতার পাল্লা আরো ভারী হয়েছে টেস্টের জন্য জেসন গিলেসপি এবং সাদা বলে গ্যারি কার মতো দামি কোচ নিয়োগ দিয়েও সাফল্যের পথে হাঁটতে পারছে না পাকিস্তান গত মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে টেস্টে দুই সোনাতে ওয়াইট ওয়াশ হয় এটি প্রমাণ করে পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে ইমরান খানের দেশ এর মাঝে বাবরের পদত্যাগ সংকটকে আরো বাড়িয়ে তুলবে মনে করছেন সাবেক ক্রিকেটাররা যদিও এই অবস্থা থেকে উত্তরণে সাবেক ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের যোগ্য নেতৃত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সংবাদ শেষ একবার জানিয়ে ডিসি নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা অস্বীকার জনপ্রশাসন সচিবের খবরটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত বেশিরভাগ অভিযোগ বিরুদ্ধে জানালেন সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান তেরো দিনে জমা পড়েছে চারশো অভিযোগ বহুল সমালোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার অন্যান্য কালাকানুন থেকেও দেশকে মুক্ত করার আশ্বাস আইন উপদেষ্টা শেখ হাসিনা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি রিজবির জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত সাংবাদিক মাহমুদুর রহমান এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ